গায়ক টুটুলের দ্বিতীয় বিয়ের খবরে, যা বললেন প্রথম স্ত্রী তানিয়া। ভেঙে গেছে কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদের 23 বছরের সংসার। গত 5 বছর ধরে এই দুজনে আলাদা বসবাস করছিলেন, এবার বিচ্ছেদের পথেই গেলেন তারা। জানা গেছে টিভি উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন টুটুল। নতুন স্ত্রীকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। টুটুল তানিয়াকে সুবিজে আদর্শ এবং সুখী দম্পত্য হিসেবে বলা হতো। 1999 সালের 19শে জুলাই তাদের বিয়ে হয়। এই সংসারে 5 সন্তান রয়েছে, তারা হলেন অনয়, শ্রেয়াস এবং আরশ। আর আয়াত এবং সামিয়াকে দত্তক নিয়েছিলেন তারা। দীর্ঘ 23 বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই চলেছে টুটুল তানিয়ার সংসার জীবন। এসব কারণে তাদের বিচ্ছেদ এবং টুটুলের বিয়ের খবরে হতবাক হয়ে গেছেন সুবিজ সংশ্লিষ্টরা। দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা স্বীকার করেছেন টুটুল। সবার কাছে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এই কণ্ঠশিল্পী বলেছেন, আমি তানিয়া দীর্ঘ 5 বছর ধরে আলাদা থাকছিলাম। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এদিকে টুটুলের বিয়ের খবরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেত্রী তানিয়া। তিনি গণমাধ্যমে বলেন, খবরটি আমিও শুনেছি, বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে, তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের সব জানাতে চাই না। আমরা সব সময় ছেলে মেয়েদের ভালো জিনিসটাই শেখানোর চেষ্টা করেছি, কখনো তাদের মনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি। টুটুল ভালো থাকুক, তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমাদের সন্তানরাও ভালো থাকবে, সুতরাং তার ভালো থাকাটা আমাদের জন্য জরুরি। 5 বছর ধরে একই সঙ্গে থাকা হয়নি। টুটুলের সেই বক্তব্যের বিষয়ে তানিয়া বলেন, এটা ঠিক আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। সেই মিউজিকের মানুষ, তার জীবন ধরনটা একটু অন্যরকম, সে জায়গাটাই হয়তো দূরত্ব হয়েছে। দুজনের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা জানতে চাইলে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, সে তো অবুঝ না গাধাও না, সে নিয়মের বাইরে গিয়ে এমন কিছু করবে, নিয়ম মেনেই সে বিয়ে করেছে। এ ডিভোর্স হয়েছে আমাদের দুজনের সমঝোতায়। জানা গেছে শারমিন সিরাজ সোনিয়াও মিডিয়ায় কাজ করছেন। বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। বেসরকারি টিভি চ্যানেল আরটিভিকে একটি কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সেই পরিচয় থেকে প্রেমে জড়িয়ে পড়েন দুজনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তিনি, তবে উপস্থাপনা বাদ দেননি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদকোন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।